মাহবুবের সামনে, আপনার প্রিয়তম রসুলের সামনে, আপনার আকা মাওলার সামনে আপনার আলোচনা হচ্ছে। আকা করিম সাল্লাল্লাহু সাল্লাম মুস্কি হাসি দিয়ে কি ইরশাদ করবেন শুনবেন। ফের আমরা যখন দরুদ শরীফ পড়ি, ফেরেশতা এই দরুদ নিয়ে রাসূল করিম আলাইহিস সালামের দরবারে হাজির হন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নরসিংদীর পেশওয়ারি দরবারে ফাতিহা শরীফের মজলিসে বসে অমুক ব্যক্তি, হযরতের নাম কি? আল্লামা কাজী বশির গুল পেশওয়ারি, আল্লামা কাজী বশির গুল পেশওয়ারি সাহেব, ওনার দরবারে আপনার কয়েকজন আশেকরা আপনার উপর দুরুদ পাঠ করেছে। হুজুর করিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে ইরশাদ করেন, কাজী ইসমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরুদ পাঠ করেছে। হুজুর করিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে ইরশাদ করেন, আমি কাজী ইসমাইলকে চিনি, আমি তার বাবাকেও চিনি। ইয়া রাসূলুল্লাহ, কাজী হাবিবুল্লাহ পেশওয়ারি, পেশওয়ারি, পেশাওয়ার এটা একটা শহর, পেশাওয়ার আমি গেছি ওখানে। ইয়া রাসূলুল্লাহ, ওখানে আপনার অমুক গোলাম আপনার উপর দুরুদ পাঠ করেছে। হুজুর করিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদ ইরশাদ বুখারী আপনার উপর দুরুদ পাঠ করেছে। হুজুর করিম আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি ওকেও চিনি, আমি ওর বাবাকেও চিনি, আমি ওর বাবার বাবাকেও চিনি, আমি ওর দাদার দাদাকেও চিনি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আমি তার পুরো বংশকে চিনি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যারা বলে ওয়ালের ওই পারে কি হচ্ছে রসুল জানেন না, তাদের মুখে একটা বড় চোর, 1442 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতবে নবুয়তের দস্তে মুবারক থেকে চোর দেওয়া হয়েছে তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, তার দাদার বাবাকে চিনি, তার দাদার দাদার দাদাকে চিনি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা কারণে কি? দুরূদ শরীফ পাঠ করার কারণে। এই জন্য আমরা সুন্নিরা মাহফিল শুরু করার, তাকরির শুরু করার সাথে সাথে আমরা প্রথমে দুরূদ পাঠ করি। আমরা সুন্নিদের কোন এরকম মাহফিল হয় না যেখানে দুরুদ পাঠ করা হয় না, যেখানে দুরুদ ও সালাম হয় না, যেখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা আর মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পাঠ করা হয় না। কিন্তু আমরা অনেকগুলো আরো ইস্তেমা দেখি, আপনারা ইশারায় বুঝে যান, লুঙ্গি পড়ে পড়ে জানি কত ইস্তেমায় মানুষ যায়, কিন্তু ইতিহাস সাক্ষী আছে আজ শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান আমলেও, বাংলাদেশ পাকিস্তান আমলেও আমলেও এক মুহূর্তের জন্য ওদের মজলিস থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহর উপর ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা হয় না। আর কি বলে? আরেকটা কথা বলে, বলে রসুল কি দেখতেছেন যে আমি তার সম্মানে দাঁড়ায় যাব? রসুলকে দেখতেছেন যে আমি তার সম্মানে দাঁড়িয়ে যাব? শোনো, আমি তার জবাব দিচ্ছি, আমি তার জবাব দিচ্ছি, খোদার কসম, রসুল দেখতেছেন কি দেখতেছেন না এটা একটা ইশকের বিষয়ে, কিন্তু রসুলের আল্লাহ দেখতেছেন যে আমার হাবিবের জন্য আমার কতিপয় বান্দা দাঁড়িয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটাতে অস্বীকার করার কোনো স্কোপ নাই, আছে কি নাই? কোনো নাই। হুজুরের, হুজুর জানলার কাছে দাঁড়িয়ে আছেন,
দেখতেছেন উনার ছেলেকে উনার সাহাবজাদাকে কেউ গালে চুমু দিচ্ছে কেউ কোলে নিল ইনি দেখে খুশি হবেন কি নারাজ হবেন আর ইনি জানলা থেকে দেখলেন যে ইনাকে কেউ বলতেছে ইনার ছেলেকে কেউ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে খুশি হবেন কি নারাজ হবেন খোদার কসম ইনি ইনার সন্তানকে যত বেশি ভালোবাসেন এর চেয়ে কোটি গুণ বেশি কোটি কোটি গুণ বেশি এর চেয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবাসেন ঠিক কি না তাহলে দরুদ শরীফের ফজিলত শুনলেন যে আখা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবার দরুদ পড়লে আপনার আলোচনা আল্লাহ তাআলার হাবিবের দরবারে ফেরেশতারা করেন এবার বলেন দরুদ শরীফ জোরে পড়বেন না আস্তে পড়বেন আমি বলবো না জোরে পড়েন আপনি নিজেই পড়বেন এর আগে দরুদ শরীফ পড়ার আগে আরেকটি ফজিলত শুনে নিন শুনবেন জোরে বলুন শুনবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো ফাসাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ প্রেরণ করেন কয়বার 10 বার এবার আসুন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি হাদিস প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা নূরের এক ফেরেশতাকে সৃষ্টি করেন কাকে উত্তর দেন নূরের ফেরেশতাকে সৃষ্টি করেন ইরশাদ করেন এই নূরের ফেরেশতা তোমাকে দরুদের বদৌলতে সৃষ্টি করা হয়েছে নূরের ফেরেশতা আরজ করেন আল্লাহ আমার কাজ কি একটু দয়া করে বলে দিও বলে দাও আল্লাহ তাআলা ইরশাদ করেন ওই যে নূরের সাগর আছে ওখানে একবার ডুবু দাও ফেরেশতা ওখানে গিয়ে ডুবু দেন ফেরেশতা ওখানে গিয়ে একবার ডুবকি দেন ডুবু দেন ফেরেশতাদের কি আছে জোরে বলেন ডুবু দিয়ে যখন বাইরে আসেন আরজ করেন আল্লাহ এখন কি কাজ বলে একবার তোমার ডানাগুলো পাখাগুলো ঝাড় দাও ফেরেশতা তখন একবার ঝাড় দেন কোটি কোটি বিলিয়ন নূরের ফোঁটা এখানে সেখানে পড়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন এই প্রত্যেক ফোঁটা থেকে আবার এক এক ফেরেশতা সৃষ্টি হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এখন বিলিয়ন বিলিয়ন ফেরেশতা দাঁড়িয়ে যান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন দরুদের বদৌলতে আরজ করলেন আল্লাহ আমাদেরকে তো সৃষ্টি করলে আমাদের কাজ কি আমরা কি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন শুনো তোমাদের কাজ হচ্ছে কিয়ামত পর্যন্ত যে আমার হাবিব আমার মাহবুবের উপর একবার দরুদ পাঠ করেছে তোমাদের কাজ হচ্ছে কিয়ামত পর্যন্ত তার উপর দরুদ পাঠ করতেই থাকো তোমাদের কাজ হচ্ছে কিয়ামত পর্যন্ত তাদের রূহের মাগফিরাত কামনা করতেই থাকো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এবার আসুন একটু দরুদ শরীফ মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা